ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আসলে তোমরা আছো ভালো। রোজি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলে সকাল সকাল উঠে পড়েছি, এদিকে ফোনটা ঘুমাচ্ছে। তো উঠে পড়ে আমি আগে মুখটা ধুয়ে নিলাম, ধুয়ে তারপরে এক্ষুনি ফোনটাকে হাতে নিলাম। কালকে পরীক্ষা আছে, তো চলো আমি এখন একটু পড়বো, পড়ে টড়ে উঠে একটু টিফিন করবো, টিফিন করে তারপরে কথা বলবো ভাবছি। তো দেখি আমি কী করি সকাল থেকে না করি, তোমরা তো রোজ দেখতেই পাও। করেছি রান্নার জন্য, ভাবছি আজকে রুটি আর ভেন্ডি করবো। ভেন্ডি আলু দেবো না, ভেন্ডিতে ভেন্ডিটাকে মানে এত বড় বড় সাইজে কেটে মাখা মাখা একটু তৈরি করবো। তো মা বলছে মাই রান্না করবে, তো চলো আমি কি কাটছি দেখাচ্ছি তোমাদেরকে, আর পুরো ব্লগটা দেখতে থাকো। ঠিক আছে, এগুলো তো 12টা বেজে গেছে। এইভাবে আমি ভেন্ডিগুলোকে কেটে নেবো, আর এদিকে পেঁয়াজ তো কেটে নিয়েছি, কয়েকটা লঙ্কা কেটে একেবারে তোমাদের দেখাচ্ছি। তেলটাকে ছেড়ে দিই, বেশি তেল লাগবে না কারণ ভেন্ডি মাখা মাখা করে করবো। তো এটাই রান্না হয়ে গেছে, ভেন্ডি কেটে নিয়েছি, এদিকে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি। তো চলো দেখাই। তেল গরম হয়ে গেছে, ভাত খেয়ে কোনো ভাত খাবে, তবে ভাতই খাবি কিন্তু আর রুটি করতে পেঁয়াজটাকে ছেড়ে দিলাম, এই লঙ্কা রসুন ছেড়ে দিলাম। লাল লাল হয়েছে, এবার ছেড়ে দেবো। মানে কষা কষা গেলে আমি সামান্য পরিমাণে জল দিয়ে মাখা মাখা করে নামিয়ে নেবো। তো চলো এটা আমি চাপা দিই ততক্ষণ হোক, বুঝছো? তোমরা পারলে ট্রাই করতে পারো, খুব ভালো। মানে শর্টকাটে রান্না বলতে গেলে আমার কাছ থেকেই দেখো, যত পারবো শর্টকাটে করবো। তো চলো হোক, এটা ততক্ষণ আটটা মেখে নিই। এটি ভাত বসানো হয়ে গেছে, আরে এদিকে কষা হয়ে গেছে ভেন্ডি, বেশিক্ষণ টাইম লাগে না তোমাদের তো বললাম। তো দেখো আর একটু কোচুনি জল দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হালকা জল দিয়ে, বেশি জল দিচ্ছি না কারণ এটা মাখা মাখাই করবো। ভেন্ডিটা সেদ্ধ হতে যতক্ষণ টাইম লাগবে, চলো এদিকে ভেন্ডি সেদ্ধ হোক, আর এদিকে আটাটা মেখে নিই ততক্ষণ।
জল শুকিয়ে গেলে আমি পুরো মাখামাখি করে নামিয়ে দেবো। ভিন্ডিটাও সেদ্ধ হয়ে গেছে দেখছি, তো দেখতেই পাচ্ছ এই যে। এবার রুটির সাথে করে খেতে ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে। আচ্ছা ফাইনালি তৈরি হয়ে গেছে ভিন্ডি, এর নিয়ে চলে যাবো ঘরে। আমি ফ্রাই করে দিই দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে পড়ছি সাইকেল নিয়ে, এই যে আমার সাইকেল। তো চলো যাওয়া যাক এখন কাজে। তা বুঝতেই পারছো যে আমি এই বৃষ্টি হচ্ছে বলে আমি ঠিকঠাক ভিডিও করতে পারবো না, তাও যতটা পারবো তোমাদের করে দেখাচ্ছি ভিডিওটা, কারণ বৃষ্টি হচ্ছে। আজকেও কেমন বৃষ্টি হবে আমি বুঝতে পারছি না, প্রচুর পরিমাণে মেঘলা হয়ে আছে আকাশ, তো আস্তে আস্তে বৃষ্টি পড়ছে, ওই জন্য আমি আর ছাতা খাটালাম না। তো দেখতেই পাচ্ছ আমি যাচ্ছি, এই যে আমাদের পাড়া থেকে বেরোবো এইবারে, এইবারে গোকুল মাঠের কাছাকাছি চলেই এসেছি, তো দেখতেই পাচ্ছ। তো চলো যাওয়া যাক, আমি কাজের ওখানটায় যাই, তোমরা দেখতে থাকো। আর কি বলো তো, এই বৃষ্টির সময় ঠিক করে ভিডিওও করা যায় না, তার যতটা করে আমি ভিডিও করে দেখাচ্ছি তোমাদেরকে, আর তোমরা আমার সাথেই থাকো, আর তোমরা আছো বলেই আমি এত দূর এগোতে পারছি, আর তোমরা না থাকলে সত্যি একটা কথা বলবো, আমি এত দূর এগোতে পারতাম না। আর তোমরা আমাকে ফলো করো, আমাকে এত ভালোবাসা দিয়েছো, তো কি বলবো আমি তোমাদেরকে, মানে প্রচুর প্রচুর ভালো আছি আমি। তো দেখতেই পাচ্ছ গাইস, আমি কাজে চলে এসেছি, আর এদিকে দেখি কাকিটা এসে গেছে, তো এদিকে দেখি অনেকগুলো লিলেন শাড়ি ছিল, সেই লিলেন শাড়িগুলোর ফটো তোলা হবে, তাই জন্য আমি এদিকে ফোনটাকে সেট করে দিয়েছি। তো চলো, আমি এদিকে লিলেন শাড়িগুলোর ফটো, মানে ফটো তুলে নিয়েছে স্যার, আমি খালি প্লাস্টিকগুলো পরাবো। তো চলো আমি প্লাস্টিকগুলো পরিয়ে নিয়ে কথা বলছি তোমাদের সাথে। আমার কাছে একটা ফোন থাকে, স্যারের কাছে একটা ফোন থাকে, আমার ফোনে যা যা আপডেট ছিল আমি আমার ফোনে কমপ্লিট করে দিয়েছি, আমার ফোনে ভিডিও কল আছে, আরেকটা স্যারের কমপ্লিট হয়ে গেলে ওই ভিডিও কলটা আমরা ধরবো। তো দেখতেই পাচ্ছি এদিকে আমরা একটা কমপ্লিট করলে, মানে স্যারের একটা করি আমি একটা করি, এইরকমই করে করি আমাদের মানে কাজটাকে এগিয়ে নিয়ে যায়। অনলাইনে তো এই অবস্থায় হয় আমাদের সারাদিনে, কি বলবো, আজ ফোনে প্রচুর কাজের চাপ আমাদের। তো এসে অনেকক্ষণ ধরে তারপর কাজ করেই বসেছিল, তা দেখতেই পাচ্ছ শাড়িগুলোকে আমি গুছিয়ে দিয়েছি, লিলেন শাড়িগুলোকে গোছানোর পরে আবার একটা পার্সেল চলে এসছে মনে হয়। তা দেখতেই পাচ্ছ এবারে পার্সেলটাকে খোলা হবে, মানে খোলা হবে মানে কি বলবো তোমাদেরকে, পার্সেল কাকু পার্সেল দিতে এসছে। তো চলো আমি তোমাদের দেখাচ্ছি পার্সেলটা, আমি তো দেখাতে পারবো না, ফোনটাকে এক জায়গায় সেট করে দিয়েছি, এবার দেখবে। তো গাইস দেখতেই পাচ্ছ এদিকে পার্সেল কাকু পার্সেল দিয়ে চলে গেছে, এখন এই পার্সেলটা হবে খোলা, সাথেও মানে ঝুঁকতে পারে না, তাই আমাকেই খুলতে হবে এই পার্সেলটা আজকে। তো চলো আমি পার্সেলটাকে খুলছি, দেখতেই পাচ্ছ এটাতে প্রায় 105টা শাড়ি আছে, তা সব শাড়িগুলোকে আগে বের করবো, মানে বের করবো মানে আগে বস্তাটাকে না খুললে তার শাড়িটা আমি বের করতে পারবো না, তাই না? ওই জন্য আমি আস্তে আস্তে করে সেলাইগুলো খুলে তারপরে শাড়িগুলো বের করছি, কোনটা কী শাড়ি আছে আমি আলাদা আলাদা করছি, স্যার এদিকে কাউন্ট করছে। তা দেখতে পাচ্ছ আমি কী তাড়াতাড়ি করে শাড়িগুলোকে ঝটপট ঝটপট করে বের করে দিয়েছি, এদিকে স্যার দাঁড়িয়ে আছে আমার সামনে, তো স্যারও এদিকে শাড়িগুলো দেখছে যে কেমন শাড়িগুলো দিয়েছে না দিয়েছে, স্যার এখানে দাঁড়িয়ে পড়েছে, এদিকে আমি শাড়িগুলোকে রাখছি, তুলে তুলে রাখছি। এটা তো আমাদের বেশিরভাগ মলমলের শাড়ি আছে, কারণ কী বলতো আমাদের মলমলের খুব ডিমান্ড, সিল্কও বিক্রি হয়, সিল্ক বিক্রি হয় না তা নয়, হোলসেলের শাড়ি বিক্রি করে। তো তাই জন্যই বলছি তোমাদের, যদি কখনও শাড়ি মানে কেউ যদি ব্যবসা করে, তোমরা যদি কেউ শাড়ি নিতে চাও আমাদের হোলসেলে এখানে শাড়ি বিক্রি হয়, তা অনলাইনে তোমরা যদি নিতে চাও নিতে পারো, তোমরা যদি এসেও শাড়ি নিতে চাও নিতে পারো, এই জায়গাটায় মানে আমরা শাড়ি কম কম টাকায় মানে হোলসেল করি, হোলসেল তো হোলসেল মানেই তো কম টাকা, তাই না? তো দেখতেই পাচ্ছ ভাই সেদিকে আমি শাড়িগুলোকে সব বের করে করে দিয়েছি, এবার ওইখানে রেখে দেবো। তো চলো দেখো এগুলো কোথায় রাখবো কোথায় রাখবো, তাই ভাবছিলাম, তার স্যারকে বললাম স্যার আপনি এখান থেকে সরে আসুন, তার স্যার এদিকে সরে আসলো, আমি ওইদিকে শাড়িগুলো সব গুছিয়ে দিলাম, কারণ কি বলতো আমাদের দোকানটা অতটা বড় নয়, কিন্তু ছোটো মোটো দোকান হলে কী হবে, সাজিয়ে গুজিয়ে রাখলে সব শাড়িই এটে যাবে,
একটা আমাদের এক সপ্তাহে দু তিনবার শাড়ি আছে বলতে গেলে, তা দেখতেই পাচ্ছো শাড়িগুলোকে আমি এদিকে গুছিয়ে দিই, আমি এদিকে বসে পড়লাম একটু, তা বসে রেস্ট খেলাম, মানে রেস্ট খাবো কি, তার খানিক্ষণ পরেই দেখি একটা কাস্টমারের কল আছে, তো আমি এখানে বসে আছি, কাস্টমারের কল, স্যার বললো রোজই কাস্টমারের কল আছে, আমি বলছি ঠিক আছে স্যার কাস্টমারের কল আছে যখন অ্যাটেন্ড করুন, তা কাস্টমারের ভিডিও কল দেখাতে দেখাতে দেখি একটা রিটেলে এমনি মানে আরেকটা কাস্টমার চলে এসেছে, ইনিও হোলসেলে শাড়ি নেবে, তা ওনাকে শাড়ি দেখানোর পরে উনি মানে স্যার ওদিকে বিল পেমেন্ট করছিল, এদিকে আমি দেখছিলাম এই যে এই শাড়িগুলো উনি নিয়েছে, এটা আরেকটা কাস্টমার নিয়েছে মানে যে ভিডিও কলে করছে, তা আমাদের খেতে খেতে প্রায় 5টাই বেজে গেছে, এই যে দেখতেই পাচ্ছে এদিকে ভেন্ডি আর রুটি আমি খেয়ে নেবো, খেতে উঠে আমি এদিকে বিল বানিয়ে দিলাম, বিল বানিয়ে এদিকে একটা পার্সেল ছিল সেই পার্সেলটাকে কমপ্লিট করলাম, খুব ভালো লাগছিলো না, স্যার বললো রোজই চা খাবে, ঠিক আছে আমি চা খাবো না, তা আপনি খেলে বলুন, তা পিঙ্কুদি এসেছিলো, পিঙ্কুদিকে চা করে দিলাম আর স্যারকেও চা করে দিলাম, তা পিঙ্কুদি আর স্যার চা করে দেওয়া মানে ওই পুরোপুরি আমি চা করিনি, খালি জলটা গরম করে দিয়ে চামচটাকে নেড়ে দিয়েছি খালি, তা এদিকে পিঙ্কুদি আর স্যার বসে আছে, তা এখন বাজে 7:30, একটু পরেই আমরা বেরিয়ে পড়বো, ওদিকে স্যার আর পিঙ্কুদি গল্প করছে, তো চলো আমি এখন বাইরে গিয়ে একেবারে তোমাদের সাথে কথা বলছি, তো গাইজ দেখতেই পাচ্ছ আমি এদিকে বাইরে বেরিয়ে পড়ছি, এদিকে স্যার দোকান বন্ধ করছে, এদিকে পিঙ্কুদি দাঁড়িয়ে আছে, তো এখন যাওয়ার পথেই দেখো না এই গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হলো, জানি না তোমাদের কাছে ভিডিও করতে পারবো কিনা, তো দেখতেই পাচ্ছ আমি তোমাদের দেখাচ্ছি, দেখো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, দেখো গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু করেছে, তো চলো আমি একেবারে বাড়ি গিয়ে কথা বলবো, কারণ বৃষ্টির মধ্যে আমি ভিজে যাবো, জোর জোর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ পুরো ভিজে গেছে, এই যে পুরো ভিজে জামা পুরো ভিজে গেছে, তো চলো আমি জামা ছেড়ে একবার তোমাদের সাথে কথা বলছি, কালকে পড়তেই বসি কি লিখবো কে জানে, ছেড়ে বসে আছে ওই নামাজ পড়ছে বলে আমি এদিকে এক সাইড দিয়ে চলে এসেছি উপরে, তো চলো এখন একটু পড়বো, পড়বো হচ্ছে খালি চোখের চোখ বোলাবো, জানি না কি হবে না, সারাদিন কাজ ছিলাম এখন পড়ছি, তো গাইস মা এদিকে সিমাই করেছিল, মা বললো যে সিমা আছে খা, তা বোন এদিকে বললাম, বোনকে বললাম ফোনটা ধরতো আমি একটু ভিডিও করে নিই, তা ধরবে কি ও যা ফোন ধরেছে বাবা গো, আমি এই যে সিমাই নিচ্ছি ওকে আমি বারবার করছি যে তুই ক্যামেরা অন করেছিস না ফটো তুলছিস, তা বলছে যে না ভিডিও করছি, তো চলো দেখতে থাকো আমি তোমাদের দেখাচ্ছি পুরো ভিডিওটা, ঈদের সিমাই আজকে খাচ্ছে মানে মা আজকে পড়েছে, আবার সেই ঈদের সময় এনেছিল সেই সিমাইগুলো থেকে গেছিল, তো এখন আমি সিমাই খাবো, দেখতেই দেখো এই যে স্যার আমি খেউটা কথা বলছি তোমাদের সাথে, কারণ আমি ক্যামেরার সময় খেলেই না, আমার তোমাদের লজ্জা লজ্জা করে, তাই আমি খেউটেই তোমাদের সাথে কথা বলছি, তো গাইস মা এত সুন্দর করেছে, আমার বড় মায়ের হাতে রান্না করে আলাদাই টেস্ট, তা মা এত সুন্দর করেছে, তোমার খাওয়ার পরে আমার কাছে দেখো তোমার একটু দেখা খুব মানে মা খুবই ভালো করেছে, আর পাঁচ বছর মনে হয়েছে আমি তো দেখে দিয়েছে, আর মা তাই করবে, আমি খুব মজা করি খাই, খালি একটা জিনিস মজা করে খাই সেটা হলো উচ্ছে, তো তারা খেয়ে খেলতে তোমাদের সাথে কথা বলছি, 10টা বাজে মা বলছে খেয়ে নে, এই যে আমার সব নোটস কি পড়া পড়লাম নিজেও জানি না, সব ঘেটে ঘ সারা বছর পড়া একদিনে পড়লে যা অবস্থা হয়, তো চলো আমি খেতে উঠে একবার তোমাদের সাথে কথা বলছি, আর কথা বলতে পারবো না জানি না ভালো লাগছে না, তো পরে কথা বলছি, মা পটল আলু কুমড়ো দিয়ে তরকারি করেছে আর ভেন্ডি আলু ভাজা করেছে, তো চলো তাড়াতাড়ি খেয়ে এদিকে মা খেতে বসছে, তো আমিও খেয়ে নি, আমার খাওয়া হয়ে গেছে, এখন এদিকে মা খাচ্ছে, তো আজকে ভিডিও এই পর্যন্ত, বেশি কিছু বলবো না, তোমরা তো দেখলে কাজের মধ্যে প্রচুর কাজের চাপ ছিল আজকে সকাল থেকেই, কাজের চাপটা ছিল, তো আজকে এখন আমি আর কথা বলবো না, কারণ কালকে সকাল সকাল উঠবো, উঠে মানে কলেজে যাবো, 10টা থেকে কালকে পরীক্ষা, আমার এখানে যেতে টাইম লাগবে, তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, তো চলো টাটা বাই বাই, গুড নাইট বাই।